পেঁয়াজের খোসার মতোই একটা একটা করে তথ্য বেরিয়ে আসছে এবং ভেতর থেকে হয়তো আমরা একদিন না একদিন পেঁয়াজটাকে পেয়েই যাব হ্যাঁ আরও বড় তথ্য চলে এসেছে ইডির হাতে জেলায় জেলায় শিক্ষণ প্রশিক্ষণ যে কেন্দ্রগুলো রয়েছে সেটাই নাকি টেট দুর্নীতির গাঁতুর ঘর প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ডক্টর মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ তাপস মণ্ডলের বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়ে এই বিষয়ে তথ্য জানার চেষ্টা এবং সেই তথ্য যাচাই করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়ে রাখবো দর্শক এর মধ্যে মন্ডল যে কটি বিএড কলেজ তথা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের মালিক সেগুলোর কার্যকলাপের উপর নজরদারি চালাচ্ছে ইডি এছাড়াও আরও কটা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র এই দুর্নীতির সঙ্গে জড়িত তা খতিয়ে দেখতে শুরু করেছেন ইডি আধিকারিকরা ইডির কাছে আছে খবর কলকাতা ও বিভিন্ন জেলার প্রশিক্ষণ শিক্ষণ কেন্দ্রগুলোতেই টাকার বিনিময়ে বিএড এবং ডিএলএড ডিগ্রি দেওয়া হতো ফর্ম পূরণ করে ওই কলেজ বা কেন্দ্রগুলোতে ভর্তি হওয়ার পর তিন থেকে পাঁচ লক্ষ টাকার বিনিময়েই পাওয়া যেত ডিগ্রি ডিগ্রি পেতে বিশেষ পড়াশোনা করারও কোনো রকম প্রয়োজন পড়তো না আবার এই কলেজের কর্তারাই ছাত্রছাত্রী তথা চাকরিপ্রার্থীদের কাছ থেকে সাত থেকে দশ লক্ষ টাকা করে নিয়ে টেট পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার ব্যবস্থা করতেন বলে অভিযোগ রয়েছে ওই টাকা বিভিন্ন হাত ধরে পৌঁছে যেত মানিক ভট্টাচার্যর কাছে আর সেখান থেকেই টাকা অর্পিতা মুখার্জি এবং পার্থ চ্যাটার্জির কাছেও গিয়েছে বলে অভিযোগ রয়েছে এই তথ্যগুলো ইডি আধিকারিকরা যাচাই করছেন ইতিমধ্যেই ইডির নজরে কলকাতা ছাড়াও উত্তর চব্বিশ পরগনা আছে নদিয়া আছে মুর্শিদাবাদ আছে বীরভূম আছে বর্ধমান আছে দুটো মেদিনীপুর আছে এই সমস্ত বেশ কিছু কেন্দ্র তথা বেসরকারি বিএড কলেজ তাদের আতস কাঁচের আওতায় চলে এসেছে উত্তর চব্বিশ পরগনায় তাপস মন্ডলের আরও কয়েকটি বাড়ির সন্ধান পেয়েছে ইডি তাপসবাবুর বিপুল সম্পত্তি ও টাকার উৎসের হদিস কিন্তু চলছে রবিবার মানিক ভট্টাচার্যর মেডিকেল পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল তাকে শনিবার সারাদিন ধরেই ইডি কলকাতা এবং আশপাশের জেলায় মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ তাপসবাবুর আটটা টিচার্স ট্রেনিং সেন্টারের তল্লাশি চালিয়েছিল বারাসাতের দেবীপুরে তাপস মন্ডলের বাড়ি নিউ টাউনের মহিষবাথান কলেজ স্ট্রিট এলাকায় শ্রী গোপাল মল্লিক লেনের অফিসের তল্লাশি চালিয়ে ইডির গোয়েন্দারা প্রচুর নথিপত্র পেয়েছে সেটা ছাড়াও কম্পিউটারের একাধিক হার্ড ডিস্কের সন্ধান পেয়ে গেছে সেগুলো থেকে তথ্য বের করতে ইডি কেন্দ্রীয় ফরেন্সিক পরীক্ষাগারে অবশ্যই পাঠিয়ে দিচ্ছে ব্যাঙ্ক সংক্রান্ত বেশ কিছু নথি এবং তথ্য উদ্ধার করে ফেলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই ব্যাপারে আরও তথ্য জানতে আগামী কুড়ি অক্টোবর ইডি তাপস মন্ডলকে সিজিও কমপ্লেক্সের নিজের দপ্তরের তলব করে দিয়েছে সেদিন তাকে যাবতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি ও তথ্য নিয়ে যেতে বলা হয়েছে যেহেতু পরিবারের লোকেরা ইডিকে জানিয়েছেন তাপসবাবু হরিদ্বারে চিকিৎসার জন্য গেছেন উনিশ অক্টোবরের মধ্যে ফিরবেন কলকাতায় তাই আগামী কুড়ি তারিখেই তাকে তলব করা হয়েছে রবিবার পূর্ব মেদিনীপুরের পাঁচকুড়ায় আরও একটি শিক্ষক প্রশিক্ষণ কলেজের সন্ধান পাওয়া গেছে যেখান থেকে বিএড ও ডিএলএড ডিগ্রি দেওয়া হতো এই কলেজটিরও মালিক তাপস মণ্ডল বলে জানিয়েছেন ওই এলাকার বাসিন্দারা বাবুর আসল বাড়িও কাঁসপুরায় এলাকার বাসিন্দাদের দাবি ওই কলেজটিতে মানিক ভট্টাচার্যও একাধিকবার এসেছেন ইডির দাবি তথ্য ও ছবি হেঁটে দেখা গিয়েছে তাপসের বেশিরভাগ বিএড ও ডিএলএড প্রশিক্ষণ কেন্দ্র বা কলেজে গিয়েছিলেন মানিকবাবু তিনি তাপসমণ্ডল কলেজের অন্য শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতেন সেই ছবি তুলে বড় কপি করা হতো সেগুলো লাগানো হতো শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রগুলোর বোর্ড এবং দেওয়ালে কলেজে যারা ভর্তি হতে আসতেন তাদের ওই ছবিগুলো দেখিয়ে নিজেরা কতটা প্রভাবশালী তা দেখাতেন তাপস দাবি করা হতো ওই কলেজে পড়লে প্রাথমিক শিক্ষকের চাকরি অবশ্যই পাওয়া যাবে ইডি সূত্র জানিয়েছে কলকাতা ও বিভিন্ন জেলার এই বিএড কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রগুলো থেকে মোটা টাকার বিনিময়ে ডিগ্রি দেওয়া হতো অভিযোগ ওই কলেজগুলোর সঙ্গে যোগাযোগ ছিল মানিক ভট্টাচার্য এরপর ওই কলেজ তথা কেন্দ্রগুলোর ছাত্রছাত্রীর কাছ থেকে টাকা নিয়ে তাদের চাকরি দিয়ে দেওয়া হতো বলে অভিযোগ টেট দুর্নীতির সঙ্গে যুক্ত বেসরকারি বিএড কলেজগুলোর তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে অবশ্যই এই তালিকা যখনই প্রকাশ্যে আসবে দর্শক আমাদের চ্যানেলে সেই তালিকা আপনাদের দেখানো হবে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনো আপডেট আপনাদের মিস না হয়